কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই ভুল তো দূরের কথা বিন্দু পরিমাণ সন্দেহ নাই আপনার ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যা যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান এই আল কোরআনের মধ্যে রয়েছে সুহান এই কোরআন যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে হেফাজত করবেন এই কোরআন দিয়ে যারা আমল করবে আল্লাহ পাক এদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন আমাদেরকে অনেকে বলে বুঝুক এই রোগ সেই রোগ এই সমস্যার কোন সমাধান কোরআনে আছে অবশ্যই আছে সুরাতুল বানি ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন অনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ রহমাতুল্লিলিন এই কোরআন হল মোমিন বান্দাবান্দির জন্য শিফা রোগ মুক্তির কারণ যত জটিল এবং কঠিন রোগ হয় মোমিন বান্দাবান্দি যখন এই সুরা পরে অথবা কোন আয়াত ধম করে যদি পান করে আল্লাহ তারা তাকে শিফা দান করেন পরমাতুল্লীল মিনীন এবং মুমিনদের জন্য হল এই কোরআন রহমত শান্তি প্রশান্তি দুঃখ নয় দুর্দশা নয় বরং শান্তি এই কোরআন যারা পড়বে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে রসুল বাগসাল্লাম বলেন খাইরুকুম মানতাআল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় দুনিয়াতে এদের থেকে দামি মানুষ আর নাই যারা কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয় কোরআনের একটা হরফ পড়বেন দশটা নে নেকি হবে একটা আয়াতের মধ্যে কতগুলো আয়াম কতগুলো হরফ থাকে কতগুলো নেকি হয় আপনি গুণে শেষ করতে পারবেন না সুবহানাল্লাহ অনেকে বলে হুজুর আমাদের মুখের কালো দাগ দূর করবার কোনো আমল আছে কি আচিল ব্রুন দূর করবার কোনো আমল আছে কি অবশ্যই আছে আপনি কোরআন পড়েন কোরআন মোতাবেক আমল করেন যদি আপনি কোরআন পড়তে পারেন কোরআন মোতাবেক আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যা আপনার সমাধান করে দিবে আমি যাদের মুখের মধ্যে কালো দাগ আছে অথবা ব্রুন আছে অথবা আচিল আছে আমি সূরাতুল বাকারা 71 নম্বর আয়াতের কথা বলবো এই আয়াৎ যদি পট করতে পারেন আমল করতে পারেন ইনশাল্লাহ মুখের কালো দাগ ব্রুন আর চলে যাবে শুহা নাল্লাহ সুরতুল বাকারার একাত্তুন নাম আয়াত মুসাল্লা মাতুল্লা শিয়া তাফিহা মুসাল্লাম আতুল্লা শিয়া তিয়াফিহা যার অর্থ হল সম্পূর্ণ নিখোঁত ও ক্রটি মুক্ত মুসাল্লাম আতুল্লাহ শিয়া তাফিহা যার অর্থ হল সম্পূর্ণ নিখোঁত ও ক্রোঠি মুক্ত আপনার যদি ব্রুন থাকে আচির অথবা মুখের মধ্যে কালো দাগ আপনি হাত দ্বারা স্পর্শ করবেন এরপর একবার দুরুশরি পাঠ করবেন বিসমিল্লা বলে মুসাল্লামাতুল্লাহ আপনি পাঠ করে আপনার হাতে ফু দিয়ে আপনি এখানে একটু মুছে দিবেন আর প্রতিদিন সকাল বেলা এই আয়াতটি আপনি পাঠ করে পানিতে দম করে ফু দিবেন এক চল্লিশ বার ফু দিয়ে ওই পানি দিয়ে মুখ দৌত করবেন ইনশা আল্লাহ দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আচিল বুরুন দূর করে দেবে মুখের কালো দাগ দূর করে দিবে রসুল যখন কখনো অসুস্থ হতেন কোরআনের আয়াত পাঠ করে ক্ষতস্থানে স্থানে দিতেন অথবা পানিতে দম করে সেই জায়গাটা দত করে দিতেন এই আমল করেন ইনশাল আছিল ব্রুন মুখের কালো দাগ চলে যাবে সুরাতুল বা কারার একাত্তর নম্বর আয়াত মুসাল্লামাতুল্লাহ একচল্লিশ বার আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার মুখের কালো দাগ আছিল ব্রুন চলে যাবে আল্লাহ পাক এই আমলগুলো আমাদের করবার তৌফিক দান করেন আমিন